আজকের ভিডিওটিতে থাকছে গুটি সিরিজের গল্প তবে দর্শক প্রথমেই বলে রাখি আজকের সিনেমার গল্প কিন্তু অ্যাডাল্টদের জন্য সো আপনি যদি আঠারো বছরের নিচু হয়ে থাকেন ভিডিওটি স্টপ করতে পারেন এই সিনেমাটি বাঁধুনের মাস্টারপিস তাকে বলতেই হবে যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে বুঝতেই পারবেন আর যদি সম্ভব হয় মুভিটি দেখবেন তাহলে চলুন সরাসরি গল্পে চলে যায় গল্পের শুরুতে দেখা যায় সুলতানা নামের একটি মেয়ে গাড়িতে করে ঢাকা নামে আর তাকে এগিয়ে নিতে নামে নান্নু নামের একজন সিএনজি ড্রাইভার কিছু দূর যাওয়ার পর দেখা যায় পুলিশ রাস্তায় চেক আপ করছে নান্নু বোন বলে ডাকতো তাকে বলে বোন খিচ মেরে বসে থাকো সাবধান তাদেরকে দেখে মনে হয় তারা কিছু একটা লুক হচ্ছে তাদের সিএনজি থামিয়ে তাদের দুজনকেই নামায় তাদের চেক করে কিছুই পায় না আর তারপর দেখা যায় সুলতানা গলায় আঙ্গুল দিয়ে বমি করে দুটো পুঁটুলি বের করছে তারপর একটি চেয়ারে বসে মলদার দিয়ে এক পোটলা বের করে ইয়াবার পোটলা আশা করে বুঝতেই পেরেছেন সুলতানা তার পায়খানার রাস্তা দিয়ে ইয়াবার পুটুলি রেখেছে আবার কিছুই আবার পুটুলে গেলে সেইগুলোকে বিভিন্ন জায়গায় পাচার করতো আর এই পাচারের কাজ ট্রান্সপোর্ট হিসেবে হেল্প সে একটা ক্লিনিকে গিয়ে এইগুলো বের করে এবং সেখান দিয়ে ফেরার পথে একটা মেয়ে তাকে দেখতে পায় খুব আচ্ছা মতো মারদর খেয়ে একবার চেহারা চেঞ্জ করে ফেলেছে বাড়ির পথে সে নান্নুকে জিজ্ঞেস করে ভাই ওই মেয়ের অবস্থা এমন ভাবে কে করলো নান্নু চারাই ও পালাতে চাইছিল তাই ওরই অবস্থা করলো আমি তো আপনাকে বিশ্বাস করে এগুলো বলেছিলাম আপনি কি এগুলো কাউরে বইলা দিছেন মুখ দেখে বোঝায় যায় নান্নু এই কাজ করেছে কিন্তু সে স্বীকার করে না সুলতানা খুব চিন্তায় পড়ে যায় কারণ সে নান্নুর সাথে অনেক কথাই শেয়ার করত। যাওয়ার পথে সুলতানা তার মেয়ের জন্য একটা ব্যাগ কিনে তখন নান্নু তাকে একটা বাসার ঠিকানা দিয়ে বলে তুমি যে আমাকে বলেছিলে না ঢাকায় একটা ফ্ল্যাট দেখতে মেয়ের জন্য ও স্কুল দেখতে এই হচ্ছে ঠিকানা আমি লিখে রাখছি নান্নু ভিড় করে আরও বলতে থাকে খাঁচার পাখি খাঁচাই থাকা ভালো উড়াল দেওয়ার চেষ্টা করলেই বিপদ সুলতানা কিছুই বলে না ব্যাগ কেনার পর সে একটা হাত ঘড়ি কিনে নিয়ে সে তার হাজবেন্ডের দোকানে আসে সুলতানার হাজব্যান্ড সেলিমে একটা ফার্নিচারের দোকান দিত স্ত্রীর কাছ থেকে ঘড়ি উপহার পেয়ে সে খুব খুশি হয় এবং তারা দুজন একসাথে বাসায় ফিরার পর সুলতানা যখন ওয়াশরুমে যায় সে দেখতে পায় তার পায়খানার রাস্তা দিয়ে রক্ত আসছে এদিকে তার হাজবেন্ড সেলিম উল্টাপাল্টা ছবি দেখতে থাকে তার ফোনে তার মেয়েকে স্কুলে নেওয়া আনা এবং লেখাপড়ার দায়িত্ব ছিল তার হাজবেন্ডের কিন্তু পরীক্ষায় ইংরেজি ও অঙ্কে খারাপ করায় সুলতানা যখন তার হাজবেন্ডকে জিজ্ঞেস করে সেলিম তখন রিয়াক্ট করে তখন তাদের মাঝে একটু ঝগড়া হয় সেলিমের আসলে একটু সমস্যা ছিল সুলতানার যে ভাবি ছিল সেলিমের ওই ভাবির সাথে সম্পর্ক ছিল সুলতানার বাবার বাড়িতে থাকতো তার মা তার ভাই ও ভাবি সুলতানার নিজের পরিবার ও তার বাবার বাড়ির পরিবার দুই পরিবারই চলতো সুলতানার টাকার উপর একদিন সে তার মেয়েকে যখন ভাত খাওয়া ছিল তখন তার মা বলে তোর ভাই একটা ব্যবসা করতে চায় তার কিছু টাকা দরকার এই কথা শুনে সুলতানা ভীষণ রেগে যায় কারণ পুরো পরিবার খরচে সুলতানা বহন করত। তার ভাইকে একটা ট্রাক ও কিনে দিয়েছে কিন্তু সেখান থেকে সে কোনো টাকা পয়সা তো দেয়ই না উল্টো তার ভাই সে টাকা দিয়ে নেশাপানি করে টাকা নষ্ট করে তাই টাকা না দিতে নারাজ হয়ে তার মাকে একটু বকাঝকা করে সুলতানার মেয়ে মুন্নিকে স্কুলে নামিয়ে দিয়ে এবং সুলতানার স্বামী সুলতানাকে সাপলা ডায়াগনোস্ট নামে একটি ক্লিনিকে নামিয়ে দিয়ে তারপর তার হাজবেন্ড কাঁদে যেত এই ক্লিনিকে সুলতানা নাম মাত্র কাজ করত। এখানে প্রত্যেকটা কর্মীর পরিচালক ম্যানেজার সবাই আসলে ইয়াবার ব্যবসায় জড়িত ক্লিনিকে আসার কিছুক্ষণ পরে সুলতানা ভাই তাকে ক্লিনিকের বাইরে ডাকে তারপর খুব বাজে ভাষায় তাকে বলে তুই আমারে টাকা দিতে না করছোস মারে বকসোস নাকি প্রতি মাসে সময় মতো টাকা দিবি নইলে তোর ব্যবসায় গুম করে দিব লোকজন চারপাশে লেগে আছে সব কথা বলে দিব সুলতানা তো এই এক জায়গায় ধরা ছিল যদি পুলিশকে বলে দেয় বা কোনোভাবে জেনে যায় তাহলে শেষ হওয়া তার পুরো চক্রেই ধরা খাবে তাই সে আর কিছু বলতে পারে না দুপুরে যখন সুলতানা খেতে বসেছে তখন একজন তার সহকর্মী এসে তাকে জানায় কবর তোর তোমারে খাঁচায় ডাকতেছে এখনই যেতে হবে অনিচ্ছা সত্যিও খাবার ফেলে ম্যানেজারের সাথে দেখা করতে যেতে হতো ম্যানেজারও কেবল ভাত খুলে বসেছিল সুলতান আসলে তাকে বলে কালকে ভোর ছটায় একটা চালান আছে তাড়াতাড়ি চলে আসো না স্যার কালকে থাক কালকে একটা প্রোগ্রাম আছে আমার যেতে হবে কালকে দিনটা ছুটি কাটাই ম্যানেজার খাবার রেখেই উঠে হাত বুঝতে থাকে আর বলে হ্যাঁ সেটাই পরিবারের জন্য তো একটু সময় দেওয়া লাগে তাই না কিছু তারপর তার কাছে এসে তাকে কয়েকটা থাপ্পড় মারে মেরে এরপর তার মুখ চেপে বলে এইবার যাবা কালকে সুলতানা তাকে খুব ভয় পেত সে কাতে থাকে আর বলে স্যার যাবো কালকে সমস্যা নাই আর কিছু না বলে সে সেখান থেকে চলে যায় পরে যখন সেলিম সকালে সুলতানাকে এগিয়ে যেতে যাচ্ছিল তখন বল ট্রিপ মারলেই তো টাকা সমস্যা কোথায় তুমিও তাহলে আমার মতো কাজ করে দেখো মলদারে পুটলা নিয়ে কয়দিন ঢাকা চট্টগ্রাম ঘুরলে বুঝতে পারবা এরপরই দেখা যায় তাদের চোরা কারবারির সিস্টেম এই ক্লিনিকের একজনের দায়িত্বে এই পুটলা রেডি করা সে একটা কন্ডমের মধ্যে অনেকগুলো বড়ি ঢোকায় তারপর সেইগুলোকে গিট দিয়ে পুটলা বানায় সুলতানা আসার পর তাকে অপারেশন থিয়েটার রুমে শুইয়ে দেয় তারপরে এই তার পেশাব পায়খানার রাস্তা দিয়ে ঢুকানো হয় তারপর আরো পুটলি তাকে গিলানো হয় এই পুটলিগুলো নিয়ে তাকে আরো পাঁচ ছয় ঘন্টা রাস্তা তাকে ট্রাভেল করতে হয় ওই মেয়েটা সুলতানাকে বলতে থাকে কি দরকার ছিল ওই মেয়েটার পালিয়ে যাওয়ার দেখছো কি অবস্থা এখন শুকে থাকলে ভূতে কিলায় সুলতানা বলে সুখ না কয়েকদিন তুমি মাল নিজেই টেনে দেখো তারপর তুমি নিজেই বুঝবা ওই মেয়ে বলে শোনো আমার তো বোঝাবুঝির দরকার নাই তুমি যদি ওই রকম কিছু ভেবে থাকো তাহলে মাথা থেকে এখনই সবকিছু ছেড়ে ফেলো তা না হলে কি অবস্থা হয়েছে তা তো তুমি দেখেছই এরা খুবই খারাপ মানুষ যাই হোক পুটলা নেওয়ার পরে নান্ন তাকে রিসিভ করে তাকে এগিয়ে দিয়ে আসে যাওয়ার সময় সুলতানা তাকে তার ব্যস্ততার সময়ের কথা বলতে থাকে তার একটা প্রোগ্রাম আছে নান্ন তাকে পরামর্শ দেয় তাহলে প্লেনে ওঠো দ্রুত চলে আসতে পারবা আইডিয়াটা সুলতানার পছন্দ হয় এবং সেই ফেরার পথে প্লেনি করে ফিরে সন্ধ্যাবেলা তার ভাবি ওই দুই মেয়েকে নিয়ে ওই হলুদে প্রোগ্রামে অ্যাটেন্ড করে সুলতানার ভাবির নাম থাকে আবার লিপি তারা দুজন যখন বসেছিল হঠাৎ লিপির ফোনে সেলিম কল দেয় মানে সুলতানার হাজব্যান্ড লিপি সুলতানাকে বলে আপা আমার কানের দুল ফেলে আসছে আপনি বসেন আমি আসতেছি সেখানে যখন তার দুই মেয়ে নাচতে ছিল হঠাৎ করে ঘোষণা হয় যে বিয়ের কানের দুল হারিয়ে গিয়েছে এবং যারা উপস্থিত আছে তাদের সবার ব্যাগ চেক করা হবে কিন্তু অতিথিদের এমন ব্যাগ চেক করাও সুলতান খুব অপমান বোধ করে এবং সে তার হাজবেন্ড ফোন দিয়ে বলে আমাদেরকে এখান থেকে নিয়ে যাও এ প্রোগ্রামে আর থাকব না সেলিম তখন তার শালা বউর সাথে একটা গোপন ক্যামেরায় উল্টা পাল্টা কাজ করছিল সে বলে আমি বাসায় চলে আসছি তোমরা একা চলে আসো তারপর দেখা যায় রাতে যখন তার মেয়ে ঘুমাচ্ছিল মেয়ের মশারি ঠিক করতে গিয়ে তার মেয়ের বেডের নিচে একটা পেন্সিল বক্স পায় আর বক্সটা খুলে দেখে ওই বক্সের মধ্যে স্বর্ণের কানের দুল অর্থাৎ বিয়ে বাড়িতে তার মেয়ে ওই কানের দুল চুরি করেছে সুলতানাত তো ভীষণ মেজাজ খারাপ হয় কিন্তু সে তার মেয়েকে কিছুই বলে না ওই দিন রাতে খেতে বসে সুলতানা তার হাজবেন্ডকে বলে আমাদের ঢাকা যেতে হবে একটা বাস ঠিক করতে হবে আর মুন্নির জন্য একটা স্কুল ঠিক করতে হবে সেলিম বলে ক্লিনিক থেকে তো তোমার ছুটি দিবে না কি করবা আর এটা তো দুই এক ঘন্টার কাজও না থাকতে হবে সময় লাগবে সুলতানা বলে ছুটি দেবেও না আমি নিবও না হুট করেই চলে যাব। তুমি যেভাবেই পারো কালকে দুটি টিকিট ম্যানেজ করো কালকেই ঢাকা যাব। লাগলে হোটেলে থেকে কাজ শেষ করে আবার আসব। সেলিম বলে আমার ব্যবসা দোকান ফেলে কেমনে যাব। এগুলো তো মুখের কথা না আসলে সে তার ভাবিটি ফেলে রেখে যেতে চাচ্ছিল না যাই হোক সুলতানার কথা মতো তারা পর দিন ঢাকার উদ্দেশ্যে স্টেশনে যায় সেলিম বুকিং করে তাদের তিনজনের জন্য টিকিট ম্যানেজ করে যখন ট্রেনের জন্য অপেক্ষা করছিল তখন সুলতানার ফোনে বারবার ওই ক্লিনিকের এক পলিক কল দিয়েছিল। মানে তার ম্যানেজার তাকে দিয়ে কল দিয়েছিল। কিন্তু সুলতানা ফোন ধরছিল না। অনেক কল দেওয়ায় না ধরলে বিপদ হতে পারে। সে পরে কল রিসিভ করে। সে বলে আমার মা অনেক অসুস্থ। তাকে নিয়ে হসপিটাল যাচ্ছি। কিন্তু ফোন লাউড স্পিকারে থাকায় ম্যানেজার বুঝতে পারে যে সে একটা ট্রেন স্টেশনে বসে আছে এবং ট্রেনের হন বাজছে। এদিকে তারা তাদের ট্রেনে উঠে সিটে গিয়ে বসে। তাদের মেয়ে মুন্নি কখনো আগে ট্রেন দেখেনি। প্রথম জার্নি খুবই এক্সাইটেড ছিল তারা। হঠাৎ করে তাদের সামনে কয়েকটা ডিবি পুলিশ চলে আসে এবং তাদের ব্যাগপাকি সহ তাদের নাম নিয়ে নিয়ে যায় আর নামতে না চলে সুলতানাও তার হাজবেন্ডকে প্রচুর মারধর করা হয় টানতে টানতে স্টেশনের একপাশে এসে বেতন কেলানো হয় সেই সাথে তাদের ছোট মেয়ে মুন্নিকিও তাদেরকে মেরে একপাশে ফেলে রেখে ডিবি পুলিশ যখন চলে যায় তারা মূলত ডিবি পুলিশ ছিল না গাড়িতে উঠেই তারা তাদের পোশাক চেঞ্জ করে ফেলে তারা ওই ক্লিনিকেরই ম্যানেজারের লোক ছিল তখন ম্যানেজার তাকে কল দিয়ে বললেন দেখেছেন কি অবস্থা আপনার ক্লিনিক থেকে ওই পুলিশের হাত থেকে আপনার রক্ষা করলাম ক্লিনিক আপনার সব সময় পাশেই আছে চলে আসেন সুলতানা বুঝতে বাকি থাকে না যে ওই লোকগুলো ম্যানেজারই পাঠিয়েছে তারপর তার ফোনে একটা ছবি পাঠানো হয় ওই যে একটা মেয়েকে দেখেছিলেন যে পালানোর চেষ্টা করছিল ওই মেয়েটির লাশের ছবি এইটা দেখার পর সুলতানা আরো বেশি ভয় পেয়ে যায় এবং তারা সবাই কান্না করতে থাকে আসার পর তার ম্যানেজার বলে কি ক্লিনিকে নতুন বাসা মেয়ের স্কুল লাগবে তাই না কেন ওইখানের বাতাস ভালো না সুলতানা বলে স্যার এই লাস্ট আর কখনো ভুল হবে না ম্যানেজার বলে ভুল না হইলেই তো ভালো তাই এখানে বাতাস যদি ভালো না লাগে তাহলে বাতাস বন্ধ করে দিব মনে থাকে যেন ওই দিন বাড়ি ফেরার পথে সুলতানার হাজবেন্ড সেলিম যার কাছে ফার্নিচারের দোকান কিনেছিল তাকে ডাকে বলে ওস্তাদ ওই দোকানটা আমি বিক্রি করে দেব আপনার কাছে যে দামি কিনেছিলাম ওই দামি নিয়ে নেন উনি বলেন না আমার কাছে তো এখন অত টাকা নেই পাঁচ লাখের কম আছে পারবা সেলিম নারাজ থাকলেও সুলতানা পাঁচ থেকে বলে সমস্যা নাই আমরা ওই দামি দেব কিন্তু টাকাটা আজকে এবং একবারই দিতে হবে মুরব্বী রাজি হয়ে বলে ঠিক আছে তাহলে তোমরা দলিলপত্র রেডি করো আমি একসাথে টাকা দিব এরপর দেখা মেলে হালিম নামের একজন কাপড়ের ব্যবসায়ীকে তিনি বরার থেকে ইন্ডিয়ান কাপড় এনে অবৈধ কাপড়ের ব্যবসা করত। সে যখন পণ্য কিনতে দোকান থেকে বের হয় এক হিন্দু মহাজন তার ভাগ্নের সাথে দেখা হয় হালিমেই মহাজনকেও কিছু টাকা ধার দেওয়ার জন্য ইনভেস্ট করতে বলতে থাকে কিন্তু এই মহাজন সেও বেশ তেরা তোমার সাথে আমার আগে যে হিসাব কিতাব আছে সেগুলি আগে ক্লিয়ার হোক তারপর নতুন করে হবে তারপর হালিম তার ভাগ্নিকে ডেকে বলে ভাগ্নি টিউশন কয়টা করাও বলে দুইটা সে বলে আর একটা করাইতে পারবে না আমি তোমাকে জানাবো রেডি থাইকো হালিম পণ্য অন্ত নদী পথে পণ্য পানির নিচে ডুবিয়ে সেগুলোকে বস্তায় বন্দি করে তারপর নৌকা করে টেনে এনে এখানে এসে উঠাতো তারপর সে বর্ডার থেকে কিনে এনে দোকানে বিক্রি করতো ঠিক তখন সেলিম তাকে ফোন দিয়ে বলে ভাই কি অবস্থা সব রেডি তো সব রেডি দেখা যায় সুলতানা তাদের সেই ফার্নিচার দোকান বিক্রির পুরো টাকা একটা ব্যাংকের মধ্যে রাখে তারপর সেলিমকে বলে দেখো এই কিন্তু আমাদের শেষ সম্পদ আমি কিন্তু যাচ্ছি তোমরা কিন্তু এখানে সময় মতো পৌঁছে যেও কেমন নিজেদের খেয়াল দেখো তারপর সেই ক্লিনিকের উদ্দেশে বের হয়ে যায় সেলিম সুলতানাকে ফলো করে এবং যখন সে বাড়ি থেকে বের হয়ে যায় তারপর সে সুলতানের ভাবে লিপিকে তার বাসায় আসার জন্য কল করে তারপর সুলতানা ক্লিনিকের অপারেশন থিয়েটারে গিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় আর একটা চালান নেওয়ার জন্য প্রস্তুত হয় আর সিলিমটা টিভির রুমে তার মেয়েকে টিভির সাউন্ড বাড়িয়ে দিয়ে টিভি দেখতে বলে তারপর সে তার ভাবি রুমে বসে তারপর দরজা বন্ধ করে দেয় ভাবিকে জানায় দেখ আমরা কেউ চট্টগ্রামে থাকছি না আমরা কোনো প্রশ্ন জিজ্ঞেস করব না তোমারে এখন কিচ্ছু বলা যাবে না কি হয়েছে না হইসে আমি তোমারে ফোনে যোগাযোগ করে সব জানাবো আচ্ছা এবার আপনাদের সুলতানের প্ল্যানটা বলি তার প্ল্যান ছিল চট্টগ্রাম থেকে সে ঢাকা যাবে না কুমিল্লাতেই নেমে পড়বে তার হাজবেন্ডকে কে বলে সে যেন টাকা আর তার মেয়েকে নিয়ে কুমিল্লায় চলে আসে কিন্তু বাসে যাওয়ার পথে সুলতানা খেয়াল করে তার পিছের সিটে এক লোক বসে আছে যাকে তার চেনা চেনা লাগে তারপর সে বুঝতে পারে সে আর কেউ না ওই যে ডিবিসে যে তাদেরকে পিটিয়েছিল ওদের মধ্যেই একজন তাকে বাসে বসে ফলো করছিল সে এখন তার হাজবেন্ডকে ফোন দিতে পারে না সে চুপ করে বসে থাকে সে তো একবার পালাতে গিয়ে ধরা খেয়েছে তাকে তো জোর করে এই ব্যবসা করানো হচ্ছে তাই এক্সট্রা সিকিউরিটিং জন্য তার সাথে আরেকজন লোক দেওয়া হয়েছে আপনারা তো সবাই জানেন ঢাকা থেকে চট্টগ্রাম যেতে হলেও কুমিল্লার একটা হোটেলে সব বাসগুলো থামে। বাস থেকে এই হোটেলে সবাই নেমে ফ্রেশ হওয়ার জন্য আর নাস্তা করার জন্য অনেক লম্বা জার্নি সুলতানা বসেছিল সবাই নেমে যাবার পর বাস ফাঁকা হলে তার হাজবেন্ডকে কল দেবে কিন্তু দেখতে পায় জানালার কাছে ওই লোকটি দাঁড়িয়ে আছে আর এসে জানায় বাস কিন্তু আর থামবে না এখানেই নামুন তাই সুলতানা নিমে ওই লেডিস ওয়াশরুমে যায় ওই লোকটি তাকে ফলো করে এবং ওয়াশরুমে ঠিক সামনের একটি চেয়ারে বসে থাকে সুলতানা তো পড়েছে মহাবিপদে কারণ সে তো এখানে নেমেই পড়বে কিন্তু ওই লোক তো তার পিছে আঠার মতো লেগে আছে সে ওয়াশরুমে দাঁড়িয়ে ভাবতে থাকে কি করা যায় আর তখনই ওই লোকটির ফোনে একটি কল আসে নেটওয়ার্কের সমস্যা থাকায় সে যখন একটু লবিতে গিয়েছিল ঠিক ওই সময় সুলতানা তার কাপড় চেঞ্জ করে ওয়াশরুমের একটি জানালা দিয়ে ওই হোটেল থেকে বেরিয়ে পড়ে আর বাস সময় হয়ে গেল সুলতানা যে ওয়াশরুম থেকে বের হচ্ছিল না ওই লোক ওয়াশরুমে চলে যায় এবং সবগুলো চেক করার পর একটা ওয়াশরুমে সুলতানার বোরকা দেখতে পায় আর বুঝতে পারে সে পালিয়েছে সে তো সেখান থেকে দৌড়ে হাইওয়েতে খুঁজতে থাকে কিন্তু সুলতানা ততক্ষণে একটা অটো পেয়ে যায় আর শহরের দিকে ছুটতে থাকে পুরো রাস্তা জুড়ে সুলতানা যেভাবে কষ্ট করে দৌড়িয়েছে দেখে মনে হচ্ছে তার শরীরের মধ্যে পেইন ওই যে সে গুটি আনা নেওয়া করতো এর জন্য তার মলদারে ক্ষত হয়ে রক্ত বের হচ্ছে তার অভিনয় দেখে আসলে বোঝাই যায়নি যে সে অভিনয় করছে মনে হচ্ছে বাস্তবেই তার পেন হচ্ছে অপত্তে ওঠার পরও প্রথমে সে তার সিম কার্ড খুলে বাইরে ফেলে দেয় যেন তাকে ট্রেস করতে না পারে আর তারপর তার হাজবেন্ডকে যখন কল দিতে থাকে দেখা যায় সেলিম তার মেয়েকে নিয়ে বাসে ঘুমাচ্ছে ফোন রিসিভ হয় না সুলতানার তো ভারী টেনশন হতে থাকে এর মধ্যে তার টেনশন আরো বেড়ে যায় যখন সে দেখতে পায় সামনে পুলিশ দাঁড়িয়ে আছে আগে একবার যে টিভি যে দিছে আচ্ছা মতো এর জন্য তার পুলিশ দ্বারকা দেখলে কাউকে বিশ্বাস হয় না তার মনে হয় এই গুটি চালানকারীদের কেউ একজন যাই হোক পুলিশ তাকে চেক করে কিছু না পেয়ে ছেড়ে দেয় বাসের শব্দে সেলিমের একবার যখন ঘুম ভাঙে তখন ফোন বের করে দেখে সুলতানা তাকে অনেকবার কল দিয়েছে কল ব্যাক করে বলে তুমি ওখানে দাঁড়াও আমি আসতেছি আর বেশি কিছু বলার আগে তার ফোনের চার্জ শেষ হয়ে যায় ফোনটি অফ হয়ে যায় সুলতানা তো খুব টেনশনে আছে একটা লোক তার পিছনে ফলো করছিল। না জানি তাকে কোন সময় পেয়ে যায় তার 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 দেওয়া লোকটা ম্যানেজারকে সব ঘটনা জানিয়ে দেয় সে কুমিল্লার চারদিকে যত লোকজন আছে আর তার বাসার দিকে যত লোকজন আছে সবাইকে ফোন করে অ্যালার্ট করে দেয় আর সুলতানাকে খুঁজতে বলে সুলতানা যখন কুমিল্লা শহরে দাঁড়িয়ে ছিল হঠাৎ করে একজন তার পেছন থেকে কেউ গায়ে হাত দেয় তার তো পুরো কলিজাই কেঁপে ওঠে এইভাবে হয়তো তাকে পেয়ে গিয়েছে কিন্তু সে আর কেউ না হালিম হালিম বলতেছে ভাবি সেলিম ভাই আমাকে বলেছিল তার আসতে একটু দেরি হবে আপনাকে বলেছে আমার সাথে বাসায় চলে যেতে তার বলে ফোনে চার্জ শেষ সে হালিমের সাথে যায় যাওয়ার পথে হালিমটাকে বিজনেসের গল্প শোনাতে থাকে আর নিয়ে যায় অনেক পুরোনো একটি ভাঙা দালানি সেখানে আপনাদের দোতলায় থাকার ব্যবস্থা করছে আসেন তাকে দেখে সুলতানার সন্দেহ হতে থাকে যে এই আমাকে কোথায় নিয়ে আসলো একদম নির্জুন ভাঙাচোরা পুরাতন বাড়ি অনিচ্ছায় সত্যিও হালিমকে বিশ্বাস করতে থাকে হালিমের ফোনে হঠাৎ একটা কল আসে সে সুলতানাকে বাড়ি বুঝিয়ে দিয়ে নিচে চলে আসে এই দিকে দেখা যায় লিপির ফোনে একটা কল আসে কুমিল্লা থানা থেকে জানানো হয় তার হাজবেন্ড গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে তাকে কুমিল্লা শহর হাসপাতালেই ভর্তি করা হয়েছে সে যেন দ্রুত থানায় আসে বা হাসপাতালে আসে অনেক ক্লান্ত থাকায় ওই বাসায় সুলতানা ঘুমিয়ে পড়ে তারপর কলিং বেল বাজলো সে খুলে দেখে ওই নান্ন আর তার ম্যানেজার তার মেয়ে তার মেয়ে হাজবেন্ড কে ধরে নিয়ে তার বাসায় এসেছে সে তো ভয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় পরে দেখে এটা তার স্বপ্ন ছিল ম্যানেজারের লোকজন লিপির বাসায় কাউকে না পেয়ে তার ভাইকে খোঁজে দেখে তার ভাই ও ট্রাক সহ স্বামীর খোঁজে কুমিল্লার সদর হাসপাতালে যায় আর সুলতানা তার ব্যাগের মধ্যে টাকা আর স্বর্ণ ছিল ওইগুলো ট্র্যাঙ্কের মধ্যে খাটের নিচে রেখে দেয় হালিম প্রদীপ নামের একটা ছেলে ওই যে মহাজনের ভাগ্নে তাকে এনে দিয়ে বলে ভাবি ও ইংলিশ পারে আপনার মেয়ে ও প্রাইভেট পড়াবে আপনি বলেছেন আপনার মেয়ে পড়তে চায় ও আপনার মেয়েকে ইংলিশ পড়াবে সমস্যা নাই ভালো ছেলে আর স্কুলে ভর্তি করার ব্যবস্থা করিয়ে দিবে আর এইদিকে সুলতানা ও সেলিম দুজনই খুশি হয়ে যায় তারপর হালিমের কাছে তারা জানতে চায় যে ভাই এই বাসা কার মালপুত্র রেখে গেছে হালিম বলে চাপ নাই থাকেন এক হিন্দু মাস্টার বিজ্ঞান পড়াইতে পড়াইতে বেশি পড়াই ফেলছিল তাই এলাকার লোকজন ধরে তারে মাইক দিয়ে দেশের থেকে খেদাই দিছে কমিশনারের কাছ থেকে এই বাসাটা আমি ভাড়া নিছি ভবিষ্যতে ভাইঙ্গা এখানে দশতলা উড়াইবো এই হালিম লোকটা প্রচন্ড রকমের ধান্দাবাজ সুলতানার তাকে পছন্দ হয় না ওইদিকে ডাক্তার এসে লিপিকে জানায় আপনার হাজবেন্ড এর পাকিটে ফেলে দিতে হবে কিচ্ছু করার নেই ফেলার পর লিপির হাজবেন্ড ব্যবহার ভালো হয় না হাসপাতালের মধ্যেই তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালি করতে থাকে সুলতানা কয়েকটা স্কুলে যাওয়ার পর তার মেয়েকে বছরের মাঝ পর থেকে নিতে চায় না ওই দিন হালিম তার হাজবেন্ড সেলিমকে নতুন মোটরসাইকেল দেয়

সে খুব বিরক্তির সাথে দূরে সরিয়ে দেয় সেলিমের তখন ভীষণ মেজাজ খারাপ হয়ে যায় সে লিপিকে মিস করতে থাকে রুম থেকে বের হয়ে সে লিপিকে কল দেয় সেলিমের বৈবাহিক সম্পর্ক তেমন ভালো ছিল না লিপি সেলিমকে তার হাজবেন্ড সব কথা জানায় আর এটাও জানায় তারা কুমিল্লা হাসপাতালে আছে খুব বিপদের মধ্যে আছে আবার হাতে টাকা পয়সাও নেই তখন সুলতানা এসে পড়ে ওই সেলিমের ফোনটা রেখে দেয় সুলতানা জিজ্ঞেস করে এত রাতে কার সাথে কথা কও সেলিম বলে না হালিমের সাথে বিজনেস নিয়ে কথা বলতেছিলাম এরপর সিলিম গিয়ে লিপির সাথে ওই কুমিল্লায় হাসপাতালে দেখা করে আর তাকে জানায় টাকা পয়সা নিয়ে ভাবতে হবে না আমি দেখব আর বারবার জিজ্ঞাসা করার পরও লিপিকে সেলিম তার বাসায় ঠিকানা দেয় না চলে আসার সময় লিপিকে একটা হাফ করে আর তাদের ওই দৃশ্য হাসপাতাল থেকে একজন ভিডিও করে আর একদমই খেয়াল করেনি যখন ম্যানেজারের লোক আবু সেলিমের খোঁজ করে দেখে লিপি হাসপাতালে তখন লিপিকে ফলো করে আর লিপিকে ফলো করে সেলিমকে পায় ম্যানেজারকে জানালে বলে লিপি সেলিমের দিকে নজর রেখো সুলতানার বাকি সব পাওয়া যাবে এসে ভাই তোমার দোকানে আমি লাখ ইনভেস্ট কিন্তু সেলিম আমার বউ জানবে পাঁচ লাখ রাজি থাকলে বলো হালিম দেখে তার কোনো দিক দিয়ে লস নেই সে বলে ঠিক আছে ভাইয়ের জন্য হেল্প করলাম সেলিমের নিয়োগ ছিল সে এখান থেকে তিন লাখ দিয়ে বউর কাছে পাঁচ লাখ নিবে আর বাকি দুই লাখ সে লিপিকে দিবে ওই যে হিন্দু মহাজন হালিম এরা দুই মিলে রাতে যখন নেশা করছিল তখন হালিম বলতে থাকে আমার বন্ধু সেলিম মালদার পাটি যতক্ষণ এখানে থাকবে ততদিন আমারই লাভ মহাজন বলে ব্যবসায়ী মানুষ তুমি তো করো এগুলাই কালিম বলে আপনিও কিন্তু কম না মহাজন সুলতানার অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছিল সে তার বলে সেলিম আমার মলদার দিয়ে থোকায় থোকায় রক্ত পড়ছে সেলিম বলে দূর খাবারের সময় কেউ পায়খানার কথা বলে সুলতানা বলে মলদারে পুটলি না টানলে তোমার এই খাবার জুতো না সেলিম তাকে আমি পাঁচ লাখ দিয়ে ব্যবসা করব। এ অনেক বড় ব্যবসা এত কম টাকাই হবে না সুলতানা বলে আমার ওই লোকটারে ভরসা হয় না আমি আগে তার ব্যবসা দেখবো নিজ চোখে তারপর তোমার ইনভেস্ট করতে দিব ঘুমানোর সময় সুলতানা তার মেয়ের হারিয়ে যাওয়া কলম পায় যেটা তার মেয়ে চুরি করেছিল সে ভাবে তার মেয়ের এমন চুরির অভ্যাস কি আর করার গরুর পেট থেকে তো গরুই বের হয় সে নিজেও বাড়ি করে তার মেয়েটাও চোর আর হাজবেন্ডের কথা তো নাই বললাম মেয়েকে কিছুই বলে না পরদিন যখন সপরিবারে তারা হালিমের দোকানে বসেছিল তখন টেলিফোনের সংবাদে শুনতে পায় সাপলা ডায়াগনস্টিক নামের ওই তাদের ক্লিনিকের কথা পুলিশ গিয়ে সেখানে অভিযান করে পুরো ধরে ফেলেছে এই খবর শুনে ইয়াবা তার হাজবেন্ড পুরাই শকড তারা খুব ভয় পেয়ে যায় এবং হালিমকে খুব বেশি কিছু না বলে তারা বাসায় চলে আসে পরদিন মুনির টিচার আসলো সুলতানা তাকে বলে স্যার আমি লজ্জায় কাউকে বলিনি আমার মেয়ের একটু হাত টানার অভ্যাস আছে আপনার কলমটা পাইছি কি করা যায় বলুন তো তার স্যার জানায় এটা কোনো বিষয় না ছোট মানুষ তো আস্তে আস্তে বড় বলে ঠিক হয়ে যাবে ছোটবেলায় তো আমারও হাত টানার অভ্যাস ছিল আমার মাও আমার নিয়া টেনশন করত এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায় আসলে সুলতানা চিন্তায় পড়ে যায় যে সে নিজেই যতই খারাপ থাকুক না সে চাইতো তার মেয়ে যেন ভালো মানুষ হয়ে গড়ে ওঠে তারপর টাকা দেওয়ার সময় সেলিমকে সে আবার বলে দেখ এগুলো আমার কষ্টের টাকা আমার আর ডুবাইও না অনেক কষ্টে মুনির একটি স্কুলে ভর্তির জোগাড় হয় কিন্তু প্রথম দিন তার ক্লাস হয় না তাই সুলতানা সেলিমকে ফোন করে জানায় তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু সেলিমের মধ্যে তার ভাবি লিপিকে তাদের নতুন বাসায় ডেকে নিয়ে আসে তাই সে ফোন রিসিভ করতে পারে না সুলতানার মুন্নি যখন রিক্সায় করে বাসায় যায় তারা দরজা খুলে দেখে সেলিম এলোমেলো ভাবে লুঙ্গি পড়ে আছে আর রুমের মুহূর্ত ঢোকার আগে সেলিম সুলতানাকে বলে লিপি আসছে সুলতানা তো রেগে আগুন সে চায়নি তার পরিবার তো দূরে থাক কেউ না জানুক তারা এখানে আছে সে ঘরে ঢুকে দেখে লিপির চুল ও কাপড় এলোমেলো সে কিছুই বলে না সে বলে তোমার ভাই অ্যাক্সিডেন্ট করেছে একটা পা কাটা পড়েছে কুমিল্লার হাসপাতালে ভর্তি অনেক বিপদে আছি তারপর জানলাম তোমরা এখানে আছো তাই তোমাদের বাসায় আসছিলাম সুলতানা কিছু না বলেই তাকে হাতে এক লাখ টাকা ধরিয়ে বলে তোমরা কখনই আমার সামনে আসবা না তোমাদের কারোই মুখ দেখতে না বের হয়ে যাও আর সেলিমকে বলে ওকে সোজা হাসপাতালে এগিয়ে দিয়ে আসবা বাসা থেকে বেরিয়ে এসে যখন তার মোটর স্টার্ট করে তখন দেখা যায় পেছনে ম্যানেজারের একজন লোক তারা লিপিকে ফলো করে সুলতানার বাসায় ঠিকানা পেয়ে যায় সেলিম বের হয়ে যাওয়ার পর সুলতানা একা একা খুব কান্না করতে থাকে তার খুব খারাপ লাগছিল তারপরে সে সেলিমকে কিছুই বলে না কেন বলে না বলুন তো কারণ সে নিজেই শারীরিক ভাবে অসুস্থ তার হাজবেন্ড সময় দিতে পারে না তাই তাকে কিছু বলারও সুযোগ নেই পরদিন সেলিম বাসা থেকে কিছু টাকা নিয়ে বর্ডারের দিকে যাচ্ছিল মাল আনতে আর সুলতানা তখন মেয়েকে নিয়ে স্কুলে যায় আর স্কুল থেকে ফেরার পথে আইসক্রিমের দোকানে যখন তারা আইসক্রিম কিনছিল হঠাৎ করে পিছন থেকে নানু তাদের জড়িয়ে ধরে বলে আমাকেও একটা আইসক্রিম দাও সুলতানার তো কাপা কাপি শুরু হয়ে যায় নান্নু কিভাবে তাকে পাইলো কিন্তু সে তো জানতো না সেলিমার লিপি খাইছে যাই হোক সবাই মনে করছে তুমি পুলিশ রে বলছো তারা তোমারে ডাকছে তুমি যে কথা বলো সুলতানা বলে ভাই দেখেন আমি এসবের কিছুই করি নাই বিশ্বাস করেন নান্নু বলে আমি গুটির কারবার করি এসব মেয়ে ছেলের কথা কিছুই না তারা মনে করে তোমার সাথে আমার অব অবৈধ সম্পর্ক আমি তোমাকে সাপোর্ট দিচ্ছি তুমি যে আমারে বিশ্বাস করছো তাদেরকে এইভাবে বোঝায় আসো মাইক্রোনিয়দের অপেক্ষাকৃত লোকজন দাঁড়ায় আসে যাও যে তখন চিল্লাপাল্লা করে কয়েকজন লোক চড় করে এবং ইনস্ট্যান্টলি তার মেয়েকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায় আর পার্কে স্থানীয় লোকজনের সাথে ঝামেলা কাটিয়ে নিয়ে ওঠে তারপর নান্নু এবং ওই লোকদের নিয়ে তাদের পিছু করতে একটু দেরি হয়ে যায় সুলতানা ততক্ষণে অনেক দূরে চলে যায় সেলিম অবৈধ মাল আনতে গিয়ে দেখে হালিম এখনো আসেনি সে হালিমকে ফোন দেয় তখন পেছন থেকে পুলিশ গিয়ে তাকে ধরে ফেলে আর এই দিকে নান্নুর এর চোখের ফাঁকি দিয়ে গলিতে গলিতে সুলতানা আর তার মেয়ে ছুটছিল আর ততক্ষণে সুলতানাকে পুলিশ কল দিয়ে বলে আপনার হাজব্যান্ডকে ছাড়াতে হলে তাড়াতাড়ি বর্ডারে আসেন সে অবৈধ মালসহ ধরা খেয়েছে সুলতানা বাড়ির সামনে এসে দেখে নানুর গ্যাং তার বাসার নিচে অপেক্ষা করছে বাসায় গেলেই তো ধরা খাবে উপায় না পেয়ে সে দৌড়ে চলে যায় হালিমের দোকানের সামনে তারা গিয়ে দেখে তার দোকান অফ ও তার ফোনের নাম্বারও অফ মা মেয়ে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যায় তারপর তারা দুজন বুদ্ধি করে দুটো বোরকা কেনে বোরকা পরে তারা চলে যায় সুলতানের মেয়ের টিচার প্রদীপের দোকানে প্রদীপ তো আবার ভিসা প্রসেসিং ও অনলাইনে পাসপোর্টে কাজ করত। সে সেখানে গিয়ে প্রদীপের কাছে সব কিছু বলে এবং হেল্প চায় বলে দেখো প্রদীপ আমি ভীষণ বিপদে আমি একটা খারাপ ব্যবসা করতাম সে যাই হোক এখন আমি আমার মেয়েকে নিয়ে ভালো হতে চাই ওরা আমাকে ভালো হতে দিতে চায় না ওরা আমাকে মেরে ফেলার জন্য খুঁজছে ওর বাবাকেও পুলিশ ধরেছে দেখো প্রদীপ তুমি আমাকে একটা হেল্প করো তারপর তাকে বাসার চাবি দিয়ে বলে প্রদীপ আমার বাসার বেডের নিচে একটা ট্র্যাঙ্ক আছে ওই ট্রাঙ্কের ভিতরে একটা ব্যাগ আছে তুমি ভাই যেভাবে হোক আমার ওই ব্যাগটা আইনা দিও সে তার অসহায়তা দেখে কোনো উপায় না পেয়ে তারপর চাবি নিয়ে তার বাসায় যায় বাসায় গিয়ে সে যখন লাইট জ্বালায় বাসার নিচে দাঁড়িয়ে থাকে নানুর গ্যাং চায়ের পেয়া যায় উপরে একজন কেউ উঠেছে ট্র্যাকের ভিতর থেকে ব্যাগ খুলে দেখে উইটার ভিতরে লাখ লাখ টাকা ব্যাগ নিয়ে বের হবে ঠিক তখনই নান্নুর গ্যাং ঘরের মধ্যে ঢুকে পড়ে সে জানালা দিয়ে লাভ দিয়ে পালিয়ে যায় কিন্তু তার ফোনটা রাস্তায় পড়ে যায় নানুর গ্যাং কাউ খুঁজে পায় না তখনই সেলিম ওই বাসায় আগে কি যেন একটা কাজে ঘরে ঢুকতে নান্নুর এক সদস্যকে গুলি করে দেয় সারা রাত মন্নিয়র সুলতানা একটা বাসার সামনে অপেক্ষা করে প্রদীপের জন্য প্রদীপ যেখানে তাদের দেখা করতে বলেছিল কিন্তু প্রদীপের কোনো খোঁজ নেই ভোর রাত হয়ে আসে তারা প্রদীপের দোকানে গিয়ে দেখে দোকানও বন্ধ কল দিয়ে দেখে প্রদীপের নাম্বারও বন্ধ তখন সে কি মনে করে হালিমকে একবার কল দেয় হালিমের ফোন তো নান্নুর কাছে নান্নু ফিস ফিস করে বলে ভাবি আপনি কোথায় সুলতানাটাকে ঠিকানা বলে দেয় আমি পুলিশ লাইনের সামনে দাঁড়িয়ে আছি আমি খুব বিপদে আপনি আমাকে বাঁচান নান্নু তাকে বলে আচ্ছা আপনি দাঁড়ান আমি আসতেছি খেলা এখন আমাদের হাতের নিয়ন্ত্রণে খেলা আমাদের হাতের নিয়ন্ত্রণে শুনে সুলতানা বুঝতে পারে এটা অবশ্যই হালিম ছিল না এটা নান্নু কারণ নান্নুর কথায় কথায় ফুটবল রিলেটেড কথাবার্তা বলতো সুলতানা যখনই ওখানে এসে দেখে ওইখানে প্রতিবেশে তাদের জন্য বসে আছে প্রতিবেশ পুলিশে আপনাদের বাসায় হালিম খুন হয়েছে আর চারপাশে পুলিশ কাউকে ঢুকতে দিচ্ছিল না ব্যাগ কি আমি তো আপনার বাসার কাছে ঢুকতে পারিনি ওই যে মনে আছে প্রদীপ বলেছিল ওর ছোটবেলায় হাট টানার অভ্যাস আছে কিন্তু একটু না সে সুলতানার লক্ষ লক্ষ টাকা মেরে দেয় যাই হোক সুলতানা তো ভেঙে পড়ে ওর মধ্যে তো আমার টাকা পয়সা গহনা সব কিছুই ছিল আমার আর এখন কিছুই থাকলো না আমার হাজবেন্ডটাও গেল আমি এখন কোথায় যাব কি করব এর আপা একটা কাজ করবেন আমার মাথায় একটা আইডিয়া আছে চলেন এর পরবর্তীতে দেখা যায় প্রদীপের একটা ছিল সে একজনকে ফোন দিয়ে বলে ভাই আমার দুইটা মাথা আছে কালকে ট্রিপে যাবে মালয়েশিয়ায় নামাই দিবেন অর্থাৎ প্রদীপ তাদের মালয়েশিয়া পাচার করার সিদ্ধান্ত করে পরদিন ভোরে টিচার প্রদীপ সুলতানার মুন্ডিকে নিয়ে শাহাপুরের দ্বীপে চলে যায় দ্বীপ থেকে প্রথমে তাদের জাহাজে তারপর জাহাজ থেকে সরাসরি মালয়েশিয়ায় নিয়ে যাবে যাওয়ার সময় প্রদীপ তাদের কিছু ডলার দিয়ে বলে আপা এগুলো আপনার হাত খরচ হিসেবে দিছি যা লাগে খরচ করেন সুলতানত কৃতজ্ঞতায় আত্মহারা হয়ে বলে ভাই তুমি যে আমাদের উপকার করলে তা কোনোদিনই শোধ করতে পারবো না তবে ভবিষ্যতে কোনোদিন তোমার সাথে যদি দেখা হয় আমি ওই স্থানেই শোধ করব। প্রদীপ নিষ্পাপ ছেলে সে তাদেরকে বিদায় দেয় সুন্দর মতো আর যখন তারা টলারে উঠে যায় প্রদীপের ফোনে একটি কল আসে তার মেসে মশা তাকে বলে তোর ফোন ফোন কই হালিম যে খুন সেলিমের নিচে তোর তো পুলিশ পুলিশ তোরে খোঁজে তুই লুকায় যা ফোনপ ও এবার সুলতানা ও মন্নি টলারের আঘাতে কিছুক্ষণ পরে নৌ পুলিশ তাদের অ্যাটাক দেয় অর্থাৎ সুলতানাও কট আর এইখানে শেষ হয়ে যায় গুটি সিনেমা এখানে বোঝানো হয়েছে আগাম করে কেউ কখনো ছাড় পায় না কথাই বলা না পাপে ছাড়া না বাপরে